হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন কিছু ফল রয়েছে যেগুলো সম্পর্কে মানুষজন এখনো তেমন কিছুই জানে না। তার কারণ হচ্ছে এই ফলগুলো অনেক রিয়ার হয়ে থাকে আর এই ফলগুলো হাতে গোনা কয়েকটি পাওয়া যায়। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এমন কিছু ফল সম্পর্কে জানাবো যেগুলো বাস্তবে দেখার জন্য আপনার ভাগ্যের প্রয়োজন হবে। তাছাড়াও এর ভিতরে এমন কিছু ফল রয়েছে যেগুলো অনেক সুস্বাদু এবং সুন্দর হয়ে থাকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, কোকোয়া ফ্রুট। বন্ধুরা, এই ফলটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। মজার বিষয়টি হচ্ছে আমরা যে চকলেট বা ক্যাডবেরি খেয়ে থাকি সেগুলো এই ফল থেকে তৈরি হয়। পেকে যাওয়ার পর এই ফলগুলো হলুদ ও গোলাপি রঙের হয়ে যায়। এই ফলগুলোর ভিতরে অনেকগুলো বীজ থাকে আর এই বীজ থেকে চকলেট তৈরি করা হয়। বন্ধুরা, এই চকলেট ফ্রুট কে কে আগে দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার টু, মিরাকেল ফ্রুট। হয়তো আপনারা নাম শুনে বুঝতে পারছেন এটি একটি চমৎকার ফল। এই ফলগুলো শুধুমাত্র সেন্ট্রাল আফ্রিকাতে পাওয়া যায়। এই ফলটির বিশেষত্ব হচ্ছে কোনো জিনিসকে মিষ্টি করতে এই ফলটি ব্যবহার করা হয়। মানে এই ফলটি চিনির মতো কাজ করে। এই ফলটির ভিতরে এমন একটি মিরাকেল রয়েছে যেটা সব জিনিসকে মিষ্টি বানিয়ে দেয়। যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো মিষ্টি খাবার খেতে পারে না, তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ফলটি খাওয়ার পর আপনি যা কিছুই খান না কেন সেটাই আপনার কাছে মিষ্টি মনে হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই ফলে জিরো ক্যালোরি থাকে, যার ফলে আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই ফলটি খেলে তাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এছাড়াও এই ফলটির ভিতরে যে প্রোটিন রয়েছে সেটা ক্যান্সার ভালো করতেও সাহায্য করে। নাম্বার থ্রি, পিঙ্ক বানানা। আমরা আজ পর্যন্ত শুধুমাত্র হলুদ রঙেরই কলা দেখেছি, তবে বন্ধুরা পৃথিবীতে যে পিঙ্ক রঙের কলা রয়েছে তা আপনি এই ভিডিওটি না দেখলে জানতেন না। এই পিঙ্ক বানানা শুধুমাত্র তার কালারের জন্যই নয়, বরং তার স্বাদের জন্য অনেক বিখ্যাত। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি মানুষ রয়েছে যারা এই কলাটি দেখেছে এবং এই কলাটি খেয়েছে। সাধারণ কলা থেকে এই পিঙ্ক রঙের কলা অনেক সুস্বাদু হয়ে থাকে। বলা হয়ে থাকে এই কলাটির রং যত পিঙ্ক হবে ততই এই কলাটি খেতে সুস্বাদু হবে। আপনারা আরো জানলে অবাক হয়ে যাবেন, নর্থ ইন্ডিয়াতে এই কলাটি পাওয়া যায়। নাম্বার ফোর, ক্যাক ফ্রুট। প্রথমবার এই ফলটিকে দেখলে আপনার মনে হবে এটি কাঁঠাল, তবে এটি আসলেই কাঁঠাল নয়। যখন এই ফলটিকে কাটা হয় তখন এটিকে দেখতে কাঁঠালের থেকে একদম আলাদা মনে হয়। এই ফলের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো খেতে অনেক সুস্বাদু হয়। বিভিন্ন খাবার তৈরিতে এই ফলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এশিয়ার কিছু দেশে এবং অস্ট্রেলিয়াতে এই ফলগুলো বেশি পাওয়া যায়। যখন ফলটি কাঁচা থাকে তখন এটিকে দেখতে সবুজ কালার হয় এবং যখন এটি পেকে যায় তখন এটি দেখতে কমলা এবং লাল কালারের হয়ে থাকে। নাম্বার ফাইভ, ক্যাকটাস পিয়ার ফ্রুট। তো বন্ধুরা, এই ফলটি সম্পর্কে জানার আগে এর গাছ সম্পর্কে জেনে নেওয়া যাক। পৃথিবীর বেশিরভাগ এলাকাতে এই গাছটিকে দেখা যায়। এই গাছের কাঁটাযুক্ত কাণ্ডে এই ফলগুলো জন্ম নেয়। এই ফলগুলো হালকা লাল এবং পার্পেল কালারের হয়ে থাকে, তবে এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু লাগে। এর ভেতরে স্বাদ অনেকটা নোনতা নোনতার মতো। আপনি যদি এই ফলটি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরার পরেই এই ফলটির গাছ থেকে এই ফলটি পাড়তে হবে। ভুলবশত যদি এই গাছের কাঁটা আপনার শরীরে ফুটে যায় তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। শুধুমাত্র এই ফলটি মানুষের জন্য উপকারী নয়, বরং এই ফলের গাছটিও মানুষের জন্য অনেক উপকারী, কারণ এই ফলটির গাছে কিছু বিশেষ পদার্থ পাওয়া যায় যেটা ক্যান্সার সারাতে অনেক সাহায্য করে। তাছাড়া এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তো বন্ধুরা, এই পাঁচটি ফলগুলোর ভিতরে আপনার কাছে কোনটি সব থেকে অদ্ভুত এবং অসাধারণ মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এবং আপনি যদি এমনই রহস্যরোমেন্স আনকমানো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।